গোপাল নামের এক গোয়ালা সব সময় মহিষ পালত। অনেক বছর যাবত তার এক কালো মহিষ ছিল, সেটি তার অনেক প্রিয় ছিল। সেই মহিষের দুধ বিক্রি করে সে অনেক টাকা জমা করেছিল। তাই একদিন সে অন্য একটি গ্রাম থেকে একটি গরু কিনে নিয়ে আসে। এটি দেখে মহিষ রেগে যায়। এত সুন্দর গরু নিয়ে এসেছে, এখন তো আমাকে মনেই রাখবে না। এত সাদা সুন্দর গরু, হে প্রভু, খাবারও দিবে না নাকি? মহিষ দিনে দিনে গরুর ওপর রাগ করতে থাকে, কিন্তু অন্যদিকে গরু অনেক ভালো ছিল। গ্রামের লোক গোপালের নতুন গরুর কথা শুনে তার জন্য প্রতিদিন খাবার নিয়ে আসত এবং তার পূজোও করত। এসব দেখে মহিষ আর থাকতে পারল না। একদিন সে গরুকে বলল, কোথা থেকে এসেছ? যখন থেকে এসেছ পুরো গ্রাম তোমার জন্য পাগল হয়ে গেছে। আর এই গোপাল, সে তো আমাকে ভুলেই গেছে। এমন কিছু না বোন, আমি তো তোমার সাথে কথা বলতে চাই, তোমার সাথে বন্ধুত্ব করতে চাই। এখানে তুমি ছাড়া আর কেই বা আছে? শুধু তুমি আর আমি, আসো আমরা বন্ধুত্ব করি, মিলেমিশে থাকি। বন্ধুত্ব? কিসের বন্ধুত্ব? সাদা আর কালোর মাঝে কোনো বন্ধুত্ব হতে পারে না। আমরা দেখতে একদম আলাদা। লোক তোমার পূজো করে কিন্তু আমাকে দেখতেও আসে না। দেখো আমার রং কত কালো। এমন ব্যাপার না, তোমার মন অনেক ভালো আমি জানি, তোমার রঙও অনেক সুন্দর। আমার কালো রং অনেক ভালো লাগে, আসো আমরা বন্ধুত্ব করি। গরু অনেক বুঝানোর চেষ্টা করে, কিন্তু মহিষ তার সাথে বন্ধুত্ব করতেই চায় না। একদিন এক কালো রঙের সাপ সেখানে আসে। গরু জোরে জোরে মহিষকে ডাকে, আরে বোন ওঠো, সাবধান, তোমার পায়ের কাছে একটা বড় সাপ আছে, ওঠো, ঘুম থেকে ওঠো। মহিষ অনেক আরাম করে ঘুমোচ্ছিল, কিন্তু কিছুক্ষণ পর সে জেগে উঠে। কি হয়েছে? এত শব্দ শুনে গোপাল দৌড়ে সেখানে চলে আসে। সে সাপটিকে সেখান থেকে তাড়িয়ে দেয়। এই সব দেখে মহিষের মন নরম হয়ে যায়। সে বলল, আরে সত্যি, তুমি সাদা, তোমার মনও সাদা। আমি এত খারাপ যে এখনো তোমার সাথে বন্ধুত্ব করিনি। তুমি আমার প্রাণ বাঁচালে, তুমি অনেক ভালো গরু। আজ থেকে আমি তোমার বন্ধু। তুমি আজ এক ভালো বন্ধুর পরিচয় দিয়েছ, আমিও সব সময় আমার বন্ধুত্ব পালন করব। এভাবে গরু ও মহিষ বন্ধু হয়ে গেল, আর গোপালও খুশি হয়ে গেল। একদিন জঙ্গলে সিংহ রাজা সকালে তার গুহা থেকে বেরিয়ে এসে দেখল, এক সাধু তার গুহার পাশে এক গাছের নিচে বসে ধ্যান করছে। এত সাহস, মনে হয় নিজেই আমার খাবার হওয়ার জন্য এখানে এসেছে। মূর্খ কোথাকার, এখন আমার হাত থেকে একে খাবার হওয়া কেউ বাঁচাতে পারবে না। সিংহের হাসি শুনে সাধুর চোখ খুলে গেল। সে সিংহ রাজাকে আসতে দেখে আর দাঁড়িয়ে যায়, হাত জোর করে বলে, সিংহ রাজা, আমাকে মাফ করুন, আপনার ঘুম ভাঙা আমার ঠিক হয়নি, তাই এখানে আমি আপনার অপেক্ষা করছি। আমার আপনার সাথে কিছু কথা আছে। আমার সাথে কি কথা আপনার? আজ থেকে আমি এখানেই সমাধিতে থাকতে চাই, শক্তি পেতে চাই। শুধু আপনার অনুমতি চাই সিংহ রাজা, আমি চাই আপনি এখানে বসার অনুমতি দিন। কিন্তু এখানে কেন? তুমি কি আমায় ভয় পাও না? আমি তোমাকে তো আজ খেয়ে ফেলবো, তারপর কিসের সমাধি? আমার কথা মন দিয়ে শুনুন সিংহ রাজা, এই শক্তি পেতে আমাকে সাহায্য করুন, আমি আপনাকেও সাহায্য করব। আমি আপনাকে ওড়ার শক্তি দিতে পারি, আপনি এমন এক অদ্ভুত সিংহ হবেন যে উড়তে পারে, মানে
উড়ন্ত সিংহ। আচ্ছা, এই কথা, যদি জঙ্গলে অন্য কোথাও যাই তাহলে অন্য প্রাণীরা আমাকে বিরক্ত করবে, কিন্তু যদি আপনার অনুমতি পেয়ে এখানে থাকতে পারি তাহলে আমাকে তো কেউ বিরক্ত করবে না। অন্য প্রাণীরা আপনাকে অনেক ভয় পায়। সত্যি কি তোমার কাছে এত বড় শক্তি আসবে যে যে আমি উড়তে পারবো? হ্যাঁ মহারাজা, শুধু আপনাকে সাহায্য করতে চাই। আপনি যে কাউকে খেতে পারবেন, কিন্তু যে কেউ আপনাকে কিন্তু এই শক্তি দিতে পারবে না। সিংহ সাধুর কথা মেনে নেয়। সিংহ দিন রাত সাধুর সেবা করে, তার কাছে কোনো প্রাণীকে আসতে দেয় না, এবং যখন সাধু চোখ খুলে তখন তার কাছে অলৌকিক শক্তি ছিল। তখন সে সিংহকে আশীর্বাদ দেয় আর সিংহ হয়ে যায় ডানাওয়ালা সিংহ। ইনি দেখে জঙ্গলে তার সুনাম ছড়িয়ে পড়ে আর সিংহ অনেক খুশি হয়। অনেক আগের কথা, রামনগরে কৃষ্ণ নামের এক গাড়িওয়ালা থাকত। সে অনেক পরিশ্রমী ছিল। সে তার স্ত্রী রাধার সাথে গ্রামে সুখে শান্তিতে বসবাস করত, কিন্তু তাদের একটাই দুঃখ ছিল যে তাদের কোনো সন্তান ছিল না। আমি আমার স্ত্রীর কষ্ট আর সহ্য করতে পারছি না। একদিন কৃষ ও তার স্ত্রী গাড়ি নিয়ে অন্য গ্রামে যাচ্ছিল। রাস্তায় এক ঘন জঙ্গল পড়ে। জঙ্গলের পথ দিয়ে যাবার সময় তারা একটি উটের কান্নার শব্দ শুনে। ওগো দেখো তো, এখানে তো কোনো উট দেখা যাচ্ছে না, কিন্তু কান্নার শব্দ আসছে। চলো যেয়ে দেখি কি হয়েছে। তারা কান্নার শব্দের দিকে এগিয়ে যেতে দেখে যে এক উটনি ব্যথায় কাতরাচ্ছে, কারণ তার বাচ্চা হবে। কৃষ ও তার স্ত্রী তার কষ্ট দেখে। এসব তারা সহ্য করতে পারছিল না। তারা উটের সাহায্য করে। কিছুক্ষণের মধ্যেই উট একটি সুন্দর বাচ্চার জন্ম দেয়। কৃষ উট ও তার বাচ্চাকে তাদের বাড়িতে নিয়ে আসে। রাধার কাছে উটের বাচ্চাটি নিজের বাচ্চার মতো মনে হয়। আস্তে আস্তে সে অনেকগুলো উট কিনে নেয়। সে সব উটকে অনেক ভালোবাসত, কিন্তু সব থেকে বেশি ভালোবাসত বাচ্চাদের। একদিন কৃষ সেই উটের পায়ে নূপুর বেঁধে দেয়। পায়ে নূপুরের শব্দে উটের বাচ্চা নাচতে নাচতে সব উটের মাঝে ঘুরতে থাকে। এখন সে যেখানেই যেত তার নূপুরের শব্দে জানা যেত। কৃষ ও রাধার এত ভালোবাসায় সে দুষ্ট হয়ে উঠেছিল আর আলসেমিও করত। জঙ্গলে চলার সময়ও সে দল ছাড়া হয়ে যেত। একদিন তার মা তাকে বলে, দেখো বাবা, জঙ্গলে চলার সময় দলের মাঝে থাকবে, নয়তো একদিন তুমি বিপদে পড়ে যাবে। কিন্তু সে তার মায়ের কথা শোনে না আর একদিন সে ঘন জঙ্গলে দল থেকে আলাদা হয়ে যায়। এক সিংহ তাকে একা দেখতে পেয়ে তার উপর হামলা করে। সে কোনোভাবে প্রাণ বাঁচিয়ে সেখান থেকে পালিয়ে আসে। তার পায়ে নূপুরের শব্দে কৃষ বাকি উটের সাথে তার কাছে যায় আর তাকে সিংহ থেকে বাঁচায়। তখন ছোট উট বুঝতে পারে যে তার মা একদম ঠিক কথা বলেছিল। সে তার মায়ের কাছে ক্ষমা চায় আর বলে, মা, তুমি ঠিকই বলেছিলে, আমি দুষ্টুমি করেছিলাম, আজকের পর তোমার সব কথা শুনব, কখনো আলাদা যাব না, সবার সাথেই ঘুরব, সবার সাথেই চলব, আমার নূপুরের মজাও সবার সাথে নেব। মল্লমপুর নামের রাজ্যে চরণ নামে এক কৃষক থাকত। সে তার স্ত্রী লীলা ও মেয়ে মায়ার সাথে বাস করত। চরণ ও মালা তাদের ক্ষেতে অনেক পরিশ্রম করত, তাই তাদের ফসলও ভালো হতো। সেই গ্রামের প্রধানের 10 একর জমি ছিল, কিন্তু তার ফসল চরণের ফসলের থেকেও কম হতো। একদিন যখন প্রধান বাড়িতে আসলো তখন তার স্ত্রী বলল, ওই চরণের জমি তো আমাদের থেকে অনেক কম, কিন্তু ফসল তো আমাদের থেকেও বেশি হয়। এই চরণের ব্যাপারে কিছু তো একটা করতেই হবে। একদিন যখন চরণের মেয়ে মালা স্কুল থেকে বাড়িতে ফিরছিল তখন অনেক জোরে বৃষ্টি শুরু হয়। তখন সে একটি গাছের ছায়ায় চলে যায়। সেখানে সে একটি আহত কবুতর দেখতে পায়।
মালা প্রাণী ও পাখিদের অনেক ভালোবাসত, তাই সে বৃষ্টি থামার পর সোনালী কবুতরটিকে বাড়িতে নিয়ে আসে। মা, এই দেখো কি নিয়ে এসেছি। আরে মালা, এটা তো আহত দেখছি, তাই তো এটাকে নিয়ে এসেছি মা, তাড়াতাড়ি কিছু করো তো। তখন লীলা সে আহত কবুতরটিকে ওষুধ দিয়ে ব্যান্ডেজ করে দেয়। কিছুদিন পরই সেই কবুতর সুস্থ হয়ে উঠতে শুরু করে। তারও কিছুদিন পর চরণের ফসল কাটার সময় চলে আসে। আরে লীলা, কাল গিয়ে আমাদের ফসল কাটতে হবে, আমাদের তাড়াতাড়ি সেখানে যেতে হবে ও কাজ শুরু করতে হবে। আচ্ছা বাবা, আমিও ওখানে যেতে চাই। এভাবে তারা তিনজন সেই সোনালী কবুতর সাথে নিয়ে খেতে চলে যায়। অনেক পরিশ্রম করে সব ফসল এক জায়গায় জমা করে। লীলা, আমরা কাল ঠেলা গাড়ি নিয়ে এসে সব ফসল বাজারে নিয়ে যাব। এরপর সবাই মিলে বিকেল হতে সেখান থেকে চলে যায়। প্রধান এই সব কিছু দেখছিল। ওই রাতের মধ্যেই প্রধান গিয়ে চরণের সব ফসল চুরি করে নেয় আর তার বাড়িতে নিয়ে লুকিয়ে রাখে। সকালে এসে চরণ দেখল যে সেখানে কিছুই নেই। ক্ষেত এমন খালি দেখে চরণ, লীলা আর মালা কান্না করতে শুরু করে। মালার কান্না শুনে এক আওয়াজ আসে। মালা দেখে যে সেটি আর কিছু নয়, সেই সোনালী কবুতর কথা বলছে। আরে, তুমি কথা বলতে পারো? হ্যাঁ মালা, আপনারা ভয় পাবেন না। আমি জানি আপনাদের ফসল কে চুরি করেছে। আপনাদের উন্নতি দেখে সেই প্রধান সব চুরি করে নিয়ে গেছে। আমি আপনাদের ফসল এখানে নিয়ে আসছি, আপনারা কোনো চিন্তা করবেন না। এ কথা বলে সে কিছু মন্ত্র পড়ে আর তখনই চরণের সব ফসল তার ক্ষেতে যেভাবে ছিল সেভাবেই চলে আসে। সবাই অনেক খুশি হয়ে যায়। তখনই কবুতর মালাকে জিজ্ঞেস করে, মালা, আমি এক মায়াবী সোনালী কবুতর, তুমি আমাকে তোমার বাড়িতে নিয়ে এসেছো, আমার সেবা করেছো, বলো তুমি কি চাও? আমি কিছুই চাই না কবুতর, তুমি শুধু আমার কাছেই থেকো।